ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো পনির। পনির বানাবার জন্য প্রথমেই দুধটিকে একটি পাত্রে ফুটিয়ে নেব। দুধটিকে মাঝে মাঝে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। দুধ ফুটে উঠলে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে একটু নাড়তে হবে। এবার আস্তে আস্তে দুধটা কেটে যাবে। দুধটি কেটে গিয়েছে, ছানা এবং জল আলাদা হয়ে গেলে বুঝবেন দুধটা কেটে গেছে। এবার একটি ডেচকির উপর ঝাঁঝরি রেখে ভিজে সুতির কাপড় রেখে দেব, তার উপর জল সহ ছানাটি ঢেলে দেব। এবার ঝাঁঝরির গা বরাবর ঠান্ডা জল ঢেলে দেব। এবার কাপড়টা মুড়ে চেপে যতটা সম্ভব জল বের করে দিতে হবে। তারপর একটি সমান জায়গায় রেখে হাত দিয়ে চেপে ছানাটিকে সমান করে নেব। তারপর এটিকে ঝাঁঝরির উপর রেখে ভারী কিছু চাপা দিতে হবে। এক্ষেত্রে আমরা জল সহ একটি পাত্র ব্যবহার করেছি। এভাবে প্রায় এক ঘন্টা রেখে দিতে হবে। এক ঘন্টা পর আস্তে আস্তে কাপড়টি খুলে পনিরটি বার করে নিতে হবে। এবার ছুরির সাহায্যে পনিরটি কেটে নেব। এবার পনিরটি রান্নার জন্য একদম রেডি।